হে গাইস, কোস্ট অফ এলেন সেলেনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি টোন অফ সেলের নিউ এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে হাওশান তার কোয়াসি টেস্ট শেষ করে টেম্পল থেকে বিদায় নিয়ে তার মাস্টারের ঘরের দিকে যেতে থাকে। যখন সে মাস্টারের ঘরে পৌঁছায় তো সেখানে সে তার মাকে দেখে। টিচার হাওশানের মাকে হিল করার চেষ্টা করে, কিন্তু এখানে হাওশান মনে করে যে তার টিচার তার মাকে মেরে ফেলছে। এজন্য হাওশান অনেক রাগান্বিত হয় আর সে তার মাস্টারের উপর অ্যাটাক করতে যায়। মাস্টার জিনুই তাকে একেবারে দূরে ফেলে দেয়। তারপর মিস্টার জিনুই হাওশানের কাছে আসে আর তাকে বলে, তুমি কি সত্যি আমার স্টুডেন্ট? তোমাকে তোমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। যতই কোনো খারাপ সিচুয়েশন আসুক না কেন, তোমাকে সবসময় শান্ত থেকে প্রবলেমের সলিউশন বের করতে হবে। এখানে হাওশান অনেক রেগে গিয়েছিল, যে কারণে সে কোনো কথাই শুনছিল না। হাওশান বলে, আমার মমকে আমাকে ফিরিয়ে দাও। এখন টিচার হাওশানের সামনে এক রেখা টানে আর বলে, যদি তুমি লাইন ক্রস করতে পারো তো আমি তোমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে দেব। হাওশান লড়াই করার জন্য এগিয়ে যায় আর তাদের দুজনের মধ্যে এখন জট ফাইট হতে থাকে। মাস্টার জিনুই হাওশানকে এগিয়ে যেতে দিচ্ছিল না আর হাওশানও লাইন ক্রস করার জন্য পুরো চেষ্টা করছিল। মাস্টার জিনুই বলে, তুমি তো জানো তোমার দুর্বলতা কোথায়। হাওশান দ্রুত তার উপর ক্রস ক্লিয়ার স্ল্যাশ ইউজ করে, কিন্তু মাস্টার জিনুই একেবারেই তার অ্যাটাককে প্রতিহত করে আর তাদের মধ্যে আবারও জট ফাইট হতে থাকে। মাস্টার জিনুই বলে, কারোর জন্য চিন্তা করা ভালো ব্যাপার, কিন্তু তার জন্য রেগে যাওয়া তোমাকে আরও দুর্বল করে দিবে। মাস্টার জিনুই হাওশানকে দূরে ফেলে দেয়। হাওশান তারপর রাগান্বিত হয়ে তার দুটো জটই মাস্টার জিনুইয়ের উপর নিক্ষেপ করে আর নিজেও ওই লাইন ক্রস করার জন্য এগিয়ে যায়। মাস্টার জিনুইয়ের জট হাওশানের সামনে ছিল, কিন্তু তবুও হাওশান নিজের জীবনের পরোয়া না করে এগিয়ে যায়। জিনুই বুঝতে পারে যে হাওশান এখন কি করতে যাচ্ছে, এই জন্য সে তার তলোয়ার সরিয়ে হাওশানকে নিজের হাত দিয়ে ধরে নেয় আর তাকে দূরে ফেলে দেয়। তারপর সে হাওশানের কাছে আসে আর বলে যে তোমার মধ্যে নিজের মিত্র ভয় নেই, তুমি কি এভাবে তোমার মমকে বাঁচাতে পারবে। হাওশান এখন অনেক রাগান্বিত হয় আর বলে, আমাকে উপদেশ দেওয়া বন্ধ করো। এখন হাওশানের শরীর থেকে আলাদা এক এনার্জি জেনারেট হয়। হাওশানের এই এনার্জির কারণে আশেপাশে পাথর উঠতে থাকে আর হাওশানের রাগের কারণে সবকিছু উলটপালট হচ্ছিল। হাওশান বলে, আমি আমার মাকে অবশ্যই রক্ষা করব, যাতে আমার জীবনও চলে যাক না কেন। হাওশানের এই শক্তি তার টিচারের উপরও ভারী হতে থাকে। মাস্টার জিনুই নিজেকে সামলানোর চেষ্টা করে আর সে বুঝতে পারে যে সন অফ লাইটের সিল ভেঙে গিয়েছে। সন অফ লাইটের সিল ভেঙে যাওয়ার পর যদি হাওশানকে থামানো না যায় তাহলে হাওশান সবসময়ের জন্য নিজের কনসিয়াসনেসকে হারিয়ে ফেলবে। এখন হাওশান খুব সহজেই সর্বপ্রথম লাইনকে ক্রস করে। তারপর সে তার মায়ের কাছে যেতে থাকে। যেখানে যেখানে হাওশান পা রাখছিল ওখানে ওখানে হাওশানের পাওয়ারের কারণে মাটি ফেটে যাচ্ছিল। জিনুই হাওশানের কাছে এসে তাকে থামানোর চেষ্টা করে আর তাকে ফোকাস করতে বলে। হাওশান তার কোনো কথা শুনছিল না, এই জন্য সে জিনুইয়ের উপর পাঞ্চ মারে তাকে দূরে ফেলে দেয়। হাওশানের শরীর থেকে অনেক এনার্জি বের হতে থাকে আর এক অনেক বড় এনার্জি মাস্টারকে মারার জন্য তার কাছে যেতে থাকে। মাস্টার জিনুই তাড়াতাড়ি নিজের শিল্ড অ্যাক্টিভেট করে। জিনুই এসব কিছু দ্রুত থামাতে চাচ্ছিল, এই জন্য মিস্টার জিনুই দ্রুত এক ফরমেশন ক্রিয়েট করে আর হাওশানের উপর কন্ট্রোল করার চেষ্টা করে। ওই ফরমেশন সে হাওশানের উপর রাখে, কিন্তু এতে হাওশান আরও রেগে যায় আর এখন হাওশান অনেক বড় এনার্জি গোলা বানাতে থাকে। মাস্টার জিনুই ভাবতে থাকে যে তাকে দ্রুত হাওশানকে জাগিয়ে তুলতে হবে আর সে হাওশানের কাছে গিয়ে হাওশানকে তার মায়ের স্মৃতি মনে করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে হাওশান তার মায়ের কথা মনে করে আরও বেশি রেগে যায় আর হাওশান মিস্টার জিনুইকে দূরে ফেলে দেয়। আর এখানেই এই এপিসোডের এই পার্টটি এন্ড হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।